নির্বাচন নিয়ে প্রশ্ন করায় ক্ষোভ ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দলের কমিটি দেওয়ার সময় লন্ডনমুখী না হওয়ার নির্দেশ খালেদা জিয়ার। জানাবো নতুন রাষ্ট্রপতির কাছে বিএনপির কোনো প্রত্যাশা নেই, বলছেন মির্জা ফখরুল। এদিকে তথ্যমন্ত্রী বললেন বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া দেশবিরোধী কাজ। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রী জাপান সফরে হতে পারে আর চুক্তির সমঝোতা, বললেন মোমেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন নিয়ে প্রশ্ন করায় ক্ষোভ ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের জাতীয় নির্বাচনের এখনো 8 মাস বাকি, এখনই নির্বাচন প্রসঙ্গ সামনে নিয়ে আসাই সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা গণমাধ্যম কর্মী, নিজেরা বকবক করেন, বিদেশিগুলোর দিয়ে বকবক করান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 8 মাস পরে নির্বাচন, এগুলো নিয়ে হইচই, দেশে আর কোনো কাজ নেই, অনেক কিছুই দেশে আছে, জলবায়ু, এমপ্লয়মেন্ট, চ্যালেঞ্জের শেষ নেই, আপনারা এগুলো না বলে শুধু বকবক করেন শুধু নির্বাচন নিয়ে, এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, আমার কাছে খুব দুঃখজনক মনে হয়, আপনারা নিজেরা বকবক করেন, বিদেশিগুলোর দিয়ে বকবক করান। সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায় উল্লেখ করে মোমেন বলেন, আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু করার জন্য যে ধরনের ইনস্টিটিউশনস করার দরকার সেগুলো প্রতিষ্ঠিত করেছি। তবে সরকার শুধু চাইলে, নির্বাচন কমিশন চাইলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এটা গ্যারান্টি দেওয়া যাবে না। বিরোধী দল বিএনপির অবাধ সুষ্ঠু নির্বাচন চাই কিনা সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন মোমেন। তিনি বলেন, আপনি বিএনপিকে জিজ্ঞাসা করেন তারা কমিটেড কিনা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে। সব দল যদি অবাধ সুষ্ঠু নির্বাচনের কমিটমেন্ট দেয় তবেই সুন্দর ও স্বচ্ছ নির্বাচন হবে। নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচন দিতে প্রস্তুত, বাকিদের রাজনৈতিক দলগুলো দলে আনেন। তিনি বলেন, নির্বাচনে বিরোধী সহ সব দলের আন্তরিকতা ও ঐকান্তিকতা থাকতে হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য সব দলকে আসতে হবে। নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচনের সময় কমিশনের হাতে সব ক্ষমতা ন্যস্ত করার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, শুধু স্বাধীন বললে ভুল হবে, প্রধানমন্ত্রী ওদের নির্বাচন কমিশন নিয়োগ দেন নাই, বিশেষ ব্যবস্থাপনায় কমিটি তাদের নিয়োগ দিয়েছে, তারা খুব স্বাধীন। তিনি বলেন, নির্বাচনের সময় সব দায়িত্ব কমিশনের, তারা নির্বাচন কমিশন চাইলে যে কোনো অফিসার নির্বাচনের সময় সিভিল হোক আর সিকিউরিটি হোক সাসপেন্ড করতে পারে, টার্মিনেট করতে পারে, ট্রান্সফার করতে পারে। দেশের মানুষ বর্তমান সরকারকে আবার ভোট দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। দলের কমিটি দেওয়ার সময় লন্ডনমুখী না হওয়ার নির্দেশ খালেদা জিয়ার। প্রায় 1 বছর পর দলের স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে দলের বিভিন্ন কমিটি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কমিটিতে ত্যাগী পরীক্ষিতদের মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় লন্ডন থাকা তারেক রহমানের কাছ থেকে সব ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে কথা বলেন খালেদা জিয়া। বৈঠকে উপস্থিত থাকা বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে এসব বিষয়ে জানিয়েছেন। সূত্র জানায়, বৈঠকে বেগম জিয়া এবং স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলা রহমান। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান যে সকল কমিটি গঠন করা হচ্ছে লন্ডন থেকে, কিন্তু বেগম খালেদা জিয়া বলেন যে কমিটি গঠনের ব্যাপারে তার মতামত নিতে হবে। সূত্র জানায়, বৈঠকে রাজনৈতিক গণতন্ত্র এবং বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। বৈঠকে মূলত খালেদা জিয়া সবার বক্তব্য শোনেন। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং সরকার বিরোধী আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপট এবং পরিস্থিতি তুলে ধরেন। তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে না যাওয়ার যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে বেগম খালেদা জিয়াকে অবহিত করেন। এছাড়াও বৈঠকে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খানও কথা বলেন। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে বেগম খালেদা জিয়া শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, খালেদা জিয়া যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষা করার কথা বলেছেন। গণতন্ত্রের বাইরে গিয়ে অনির্বাচিত কোনো সরকার যেন আবার চেপে না বসে, বিশেষ করে 1/11 মতো কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে ব্যাপারে বিএনপি নেতাদের সতর্ক করেছেন। খালেদা জিয়া বলেছেন, আরেকটি 1/11 মতো পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি উল্লেখ করে বলেন, 2007 সালের 1/11 বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সঙ্গে দলের নেতাকর্মীদের যে কোনো মূল্যে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার কথা বলেন। উল্লেখে, খালেদা জিয়া গত কিছুদিন ধরে বিএনপির কমিটিগুলো সম্পর্কে কোনো মতামত দেননি বা তার কোনো মতামত নেওয়া হয়নি। এছাড়াও খালেদা জিয়া প্রত্যেকটি আসনে কারা কারা সম্ভাব্য প্রার্থী হবেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে
থেকে খোঁজ খবর নেন। এই নির্বাচনে কারা কারা আগ্রহী এবং তারা স্বতন্ত্রভাবে যদি নির্বাচন করলে কি পরিস্থিতি তৈরি হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি। বৈঠকে উপস্থিত থাকা বিএনপির আরও একজন নেতা বলেন, খালেদা জিয়া অত্যন্ত প্রফুল্ল ছিলেন, তিনি হাসি খুশি ভাবে কথা বলেন, তবে দলের সাম্প্রতিক তৎপরতা নিয়ে খালেদা জিয়ার মধ্যে এক ধরনের বিরক্তি এবং ক্ষোভ দেখা গেছে। নতুন রাষ্ট্রপতির কাছে বিএনপির কোনো প্রত্যাশা নেই বলছেন মির্জা ফখরুল। নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বিএনপির কোনো প্রত্যাশা নেই বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা হতাশ হয়েছি, আমরা যাকে চিনি না যাকে জানি না তার সম্পর্কে বেশি কিছু বলতেও পারি না। এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়েছে জনগণের কাছেও তার নামটা একেবারেই পরিচিত ছিল না। রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে, কিন্তু নতুন রাষ্ট্রপতি কতটা করবে সে বিষয়ে সংশয় রয়েছে, কারণ রাষ্ট্রপতির সংবিধানের বাইরে যাওয়ার সুযোগও নেই, আর ওনার সেই সাহস আছে বলে আমার মনে করছি না। তার উপর আস্থাও নেই। আওয়ামী লীগের এমন অনেক লোক ছিলেন যাদের থেকে রাষ্ট্রপতি করলে জনগণও খুশি হতো। মির্জা ফখরুল বলেন, সরকার যদি চাইতো গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন করবে তাহলে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলতে পারত। যাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবেই তিনি রাষ্ট্রপ্রধানের পদে এসেছেন, জনগণের কাছে তিনি পরিচিত নন, রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তার ভূমিকা কেমন হবে তা নিয়ে জনগণের প্রশ্ন তুলতেই পারে। নতুন রাষ্ট্রপতি সরকার প্রধানের খুবই আস্থাভাজন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতি যেভাবে আসুন তিনি রাষ্ট্রপতি, তার ভূমিকা দেখার বিষয়। যে প্রক্রিয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি সরকার প্রধানের খুবই আস্থাভাজন, সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় না, তবে তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, সেখানে সরকার এককভাবে নির্বাচন করতে চায়, সেই প্রস্তুতিও তারা নিয়েছেন। তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি 5 বছরের জন্য দায়িত্ব নিলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগেই তার প্রধান কাজ, সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত থাকে, দেশের রাজনৈতিক পরিবেশ ও বর্তমান পরিস্থিতিতে তার গুরুত্ব কম নয়, রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা খাটো করে দেখার কিছু নেই। নতুন রাষ্ট্রপতির কাছে জাতির অন্যরকম এক প্রত্যাশা রয়েছে জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পরিস্থিতি চরমভাবে ঘনীভূত হয়েছে, তার ভূমিকা দেশের মানুষের কাছে রাজনীতিতে মোটেও হালকা নয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা এবার অন্যরকম, যদিও তিনি কি বলবেন কার করবেন তা জানা নেই, তিনি দলীয় হবেন কিনা, দলের উদ্দেশ্যে পূরণ করবেন কিনা, নাকি দেশের জন্য কাজ করবেন সেটা তার উপর নির্ভর করবে। বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ খুব ভালো মানুষ ছিলেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যদিও তার কাছেও আমাদের কোনো প্রত্যাশা ছিল না, তিনি খাঁটি আওয়ামী লীগ নেতা ছিলেন, তবে মানুষ হিসেবে তিনি ছিলেন প্রাণবন্ত মানুষ ও পজিটিভলি সবকিছু দেখতেন, তার দিক থেকে তিনি কতই বা করতে পারতেন সেটা সবারই জানা। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যহীন হবে দলের এমন প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, এটা হওয়া উচিত, একটা ব্যক্তির কাছে সর্বময় ক্ষমতা থাকতে পারে না, সেজন্য আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করার কথা বলছি, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও স্পষ্ট করেন বিএনপি মহাসচিব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আশা করছি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, সংঘাত এড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি নিষ্পত্তি করবেন, সরকারকে অ্যাগ্রি করতে হবে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং রাজনৈতিক সমস্যার সমাধান হবে, এটা শুধু বিএনপির ব্যাপারে নয়, গোটা দেশের যে সংকট তার সমাধান করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই, একটা নিরপেক্ষ সরকারের বিকল্প নেই। আগামী দিনে সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আন্দোলন চলছে, সামনে আন্দোলন আরও বেগবান হবে, সরকারের আচরণই নির্ভর করবে বিএনপির আন্দোলনের ধরন কি হবে। তথ্যমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া দেশ বিরোধী কাজ। রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা ক্ষণে ক্ষণে দেশের বিভিন্ন বিষয় নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়াকে দেশ বিরোধী কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ও সম্প্রচার ডক্টর হাসান মাহমুদ। বিএনপি প্রস্তাবিত রাজনৈতিক বিষয়ে বিদেশিদের মধ্যস্থতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, দেশ আমাদের, এই দেশের মালিক দেশের জনগণ, এদেশের সরকার নির্বাচিত করার, সরকারকে বিদায় দেওয়ার দায়িত্ব কিংবা ক্ষমতা বা এখতিয়ার শুধু এদেশের জনগণের, এদেশের সরকার পরিবর্তনের এখতিয়ার বিদেশি কোনো রাষ্ট্রের নেই এবং এটি বিদেশিদের কাজও নয়। যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক নেতারা ক্ষণে ক্ষণে দেশের বিষয় নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেয়, বিদেশিদের হাতে পায়ে ধরে, সেটি দেশ বিরোধী কাজ। বিএনপি যদি এ কথা বলে থাকে সেটি দেশ বিরোধী বক্তব্য। মন্ত্রী বলেন, আমাদের যদি কোনো সমস্যা থাকে সেটি আমাদেরই সমাধান করতে হবে, অতীতেও আমরাই সমাধান করেছি, বিএনপির কোনো বক্তব্য থাকলে তার নির্বাচন কমিশনে বলতে পারে, তাদের যদি কোনো বক্তব্য থাকে যে তারা সরকারের সঙ্গে কথা বলতে চায় সেটাও তারা বলুক, কিন্তু বিদেশিদের কাছে গিয়ে আমাদের বিষয়ে
বিষয়াদি নিয়ে ধর্ণা দেওয়া বিদেশিদের, কিন্তু বিদেশিদের কাছে গিয়ে আমাদের বিষয়াদি নিয়ে ধর্ণা দেওয়া দেশ বিরোধী কাজ। এই সময় পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ রচনার, বাংলাদেশের প্রতিষ্ঠার এবং বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার স্বার্থ কতটা সেখানেই যে পাকিস্তানকে পেছনে ফেলে আমরা অনেক এগিয়ে গেছি, যে পাকিস্তানের অনেকে আমাদের স্বাধীনতা যুদ্ধের পর বলেছিল ফুকা বাঙালি চলে গেছে, খুব ভালো হয়েছে আজ সেই পাকিস্তান, পাকিস্তানের জনগণ, রাজনীতিবিদরা, এমনকি পাকিস্তান প্রধানমন্ত্রীও আমাদের আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হাসান মাহমুদ বলেন, আমাদের দেশের যে রাজনীতিবিদরা পাকিস্তানপন্থী কিংবা পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত ছিল তারাই সন্নিবেশ ঘটিয়ে বিএনপি তৈরি হয়েছে। আর ফখরুল সাহেবও যে পাকিস্তানপন্থী, কদিন আগে পাকিস্তানে ভালো ছিল বলে সেটা উনি প্রমাণ করেছে, যে পাকিস্তানে রমজানের সময় 16 জন পদদলিত হয়ে মারা গেছে, যে পাকিস্তানের মূল্যস্ফীতি 31% উপরে, যে পাকিস্তানকে IMF বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে না, সেই পাকিস্তানি ভালো ছিল বলছেন ফখরুল সাহেব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্ট চাপতে মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।